तुम ही हो साथ मेरे, ये रात भी सुहानी है, दिल की बातें अब तुमसे ही करनी है। चांदनी रातों में तेरा ही नूर चमके, तेरी मुस्कान में मेरी खुशियां झमके। तेरे बिना ये दिन भी अधूरे से लगते, तेरे बिना रातों को ख्वाब भी ना आते। तू जो पास हो तो हर घड़ी है सुहानी, तेरे बिना जीवन में है एक विराम कहानी। तुम हो मेरा सपना, तुम हो मेरा प्यार, हर पल है तेरा इंतजार, दिल है बेवफा। अगर तू ना हो पास, तेरे बिना जिंदगी है एक उदास लाश। धड़कन मेरा नाम ले तेरी यादों में, साथ तेरा चाहत है हर एक सपनों में। तुमसे ही रोशनी है मेरे उस राह पे, मेरी जिंदगी के हर रंगों में तुम थे। तुमसे ही है रोशन मेरी दुनिया, हर एक लम्हा तुमसे जुदा ना हो कभी, रहे ये प्यार हमेशा हमेशा, साथ मेरे तुम हो बस यही है दुआ। तुम हो मेरा सपना, तुम हो मेरा प्यार, हर पल है तेरा इंतजार, दिल है बेवफा। अगर तू ना हो पास, तेरे बिना जिंदगी है एक उदास दुआ। এই যে গানটি শুনলেন, এই গানটির অনার হচ্ছে আমি। এই গানের লিরিক্স লেখা, গান গাওয়া এবং মিউজিক সব কিছু আমার নিজের করা। মাত্র 5 মিনিটের মধ্যে আমি সব কমপ্লিট করেছি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই গানটির অনার আমি নিজেই। আপনিও এই ধরনের গান তৈরি করতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে। কোনো সময় লাগবে না, কোনো খাটনি নেই। 5 মিনিটের মধ্যে আপনিও এই ধরনের গান তৈরি করতে পারবেন। এই গানটি এআইয়ের মাধ্যমে তৈরি হয়েছে। গানের লিরিক্স লেখা, গানের সুর দেওয়া, গান গাওয়া সব কিছু এআই করে দেবে। আমরা অনেক মিউজিক ব্যবহার করি, কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে। এরপর থেকে আর কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের কোনো ভয় থাকবে না। আপনার এই গান যদি কেউ ইউজ করে, আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। গানের অনার আপনি নিজেই হবেন। এরপর থেকে কোনো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেমের কোনো ভয় থাকবে না। যে কোনো ধরনের গান, বাংলা গান হোক, ইংলিশ গান হোক, কিংবা হিন্দি গান হোক, বলিউডের হিন্দি গান পর্যন্ত আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এআইয়ের মাধ্যমে। আপনার পছন্দ বাংলা গান, আপনি বাংলা গান লিখবেন লিরিক্সে, তারপর সেই গানটিকে আপনি গানে রূপান্তরিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। এআইয়ের মাধ্যমে লিরিক্স লেখা এবং গান তৈরি করা কীভাবে করতে হবে। যদি সংস তৈরি করতে হয়, সং তৈরি করতে গেলে প্রথমেই লিরিক্স লাগবে। তাহলে লিরিক্স কোথা দিয়ে লিখব? লিরিক্স লেখার জন্য চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে এসে সার্চ করতে হবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি করে সার্চ করলাম, দেখুন দুটো এসছে, কিন্তু এটা না, কিন্তু এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিরই আপনারা ডাউনলোড করবেন।
তারপরে ওপেন করব। ওপেন করলে এখানে আপনার কি ধরনের গান চান সেটা লিখতে হবে। আমি লিখলাম মেক এ মেক এ ফ্যান্টাস্টিক সং লিরিক্স ফর রোমান্টিক ইন, আপনি বাঙালি লেখেন কিংবা হিন্দি লেখেন ইংলিশ লেখেন যাই হোক, আমি হিন্দি লিখলাম, রোমান্টিক ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে মেক দ্য লিরিক্স শুড বি ইউনিক অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই লেখাটি আপনারা কপি করে নেবেন এখান থেকে, আর যদি আপনাদের বাংলার প্রয়োজন হয় তাহলে এই হিন্দির জায়গায় বেঙ্গলি লিখে দেবেন। তারপরে আপনি এই যে তীর চিহ্ন এটা ক্লিক করলেন, দেখবেন পরপর আপনাকে একটি গান সুন্দর গান লিখে দেবে। যদি গানটি আপনার পছন্দ না হয় তাহলে এই যে উপরে লেখাটা লিখলেন সেটা কপি করে আবার দেবেন, আবার নতুন করে একটি গান দিয়ে দেবে। দেখুন অলরেডি একটি গান তৈরি হয়ে গেছে, কমপ্লিট লিরিক্স তৈরি হয়ে গেল। এইবার এই লিরিক্সটাকে গানে তৈরি করতে হবে, গান তৈরি করার জন্য চলে যেতে হবে আবার একটি অন্য জায়গায়। আমি চলে যাব ক্রোম ব্রাউজে, ক্রোম ব্রাউজে এসে সার্চ করতে হবে সুনো এআই, SUNO AI, সুনো এআই করে সার্চ করবেন। প্রথমেই চলে এসছে যে ওয়েবসাইটটি সেটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এখানে এবার কী করতে হবে, যে লিরিক্সটি তৈরি হলো সেই লিরিক্সটি এবার কপি করতে হবে। কপি করলাম, লিরিক্সটি কপি করে চলে যেতে হবে সেই সুনো অ্যাপে। এখানে এসে এই লিরিক্সটি আপনার পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন অলরেডি গান তৈরি হতে শুরু হয়ে গেছে, কয়েক সেকেন্ড সময় নেবে। গান অলরেডি কমপ্লিট, এইবার দেখুন গানটি চালিয়ে দেখছি। একেবারে মনে হচ্ছে যেন অরিজিনাল গান, এটা যে এআই গান কোনো রকম মনেই নেই। এইবার কী করবেন, এই যে থ্রি ডটস আছে দেখুন গানের পাশে, থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করার পর নিচে দেখুন ডাউনলোড আছে, নেট আমার একটু স্লো আছে তাই এই ডাউনলোডে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনারা পাওয়ার ডিরেক্টর হোক যেখানে হোক সেখানে গিয়ে আপনারা এডিট করবেন গানটি
জুড়ে দেবেন। দেখুন ডাউনলোড ফাইল কমপ্লিট, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এইবার কি করব, চলে যাব কাইন মাস্টারে। আপনারা যে অ্যাপ দিয়ে এডিট করবেন সেই অ্যাপে চলে যাবেন। ক্রিয়েটে ক্লিক করব, 16:9 রেশিও বেছে নেব। আপনারা সবাই জানেন 16:9 রেশিও বেছে নিলাম। তারপর আপনারা যে কোনো একটি ভিডিও লাগবে, ব্যাকগ্রাউন্ড ছবি হোক যাই হোক, আর নাহলে কিসের উপর আপনারা এই মিউজিকটা দেবেন, আমি একটি ভিডিওতে দেব। গ্যালারিতে, গ্যালারিতে গিয়ে আমি এই ভিডিওটি নিলাম। এই ভিডিওটি নিয়ে তারপরে কি করব, এই দেখুন ডান পাশে অডিও, অডিওতে ক্লিক করব। তারপরে ফোল্ডারে যে ভিডিওটি এখন ডাউনলোড করা যায় সেই ভিডিও নিয়ে নেবেন। সেই গানটিতে ক্লিক করবেন, তারপর প্লাস চিহ্নে ক্লিক করবেন, গানটি এখানে চলে আসবে। গানটি চলে আসলো, একটু চালিয়ে দেখব। হয়ে গেল। এইবার কি করব, উপরে তীর চিহ্ন এখানে ক্লিক করব, তারপরে হাজার আশিতে কিংবা যাই হোক সেটাকে সেভ করে নেব। সেভ অ্যাজ ভিডিও ক্লিক করব, সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা এআইয়ের মাধ্যমে সং তৈরি করতে পারেন, একেবারে নিজেদের গান হবে, কোনো রকম কপিরাইট ক্লেমের ভয় নেই, কপিরাইট স্ট্রাইকের ভয় নেই। হাজার গান আপনারা তৈরি করতে পারবেন, আনলিমিটেড গান ওখান থেকে তৈরি করা যায় প্রতিদিন। কিন্তু একটি কথা খেয়াল রাখবেন, সব কিছু যদি আপনি এআই দিয়ে করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তখন কি করতে হবে, আমি যেগুলো করি, আমি কি করি এই যে সংসগুলো নিলাম, আমি এর পিছনে কোনো ভিডিও জুড়ে দিই, সেই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে গানগুলো হয়। তাই আপনাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকতে হবে, কোনো ভিডিওর পিছনে এই গানগুলো দিয়ে দেবেন, তাহলে আর কিন্তু কোনো অসুবিধা হবে না, আর না হলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হতে প্রবলেম হবে।